শোল মাছের ঝোল হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। তুমি খাড়া গুলো কাটা হয়ে গেলে তুমি মাছটাকে কেটে নেবে। আমি আনাজ গুলো কেটে দিচ্ছি। লাল সাজার চচ্চড়িতে আমি ছোলার ডাল দেবো, তাই ছোলার ডালটা এখন বেটে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, এবারে তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো তুলে দিচ্ছি।
মাছগুলো ভুজি ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিই তেলে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, এবারে আলুগুলো তুলে নিচ্ছি। গরম মশলা ফোড়ন, কালো জিরে, তেজপাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা বাটা, টমেটো বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনে জিরে, এলাচ, দারুচিনি একসঙ্গে পাতা আছে। ভেজে রাখা আলুগুলো তুলে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এবারে আমি মাছগুলো তুলে দিচ্ছি। শোল মাছের ঝোল হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। কালো জিরে, তেজপাতা, বাদামগুলো তুলে দিই। ছোলার ডাল বাটা দিয়ে দিল, একটুখানি জল দিয়ে দিই। Thank you.
রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। লাউ ডাঁটার চচ্চড়ি হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি।